হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি এক ভিডিওতে একটা নিউজ শেয়ার করতে এসেছি এবং অবশ্যই নিউজটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই নিউজটা তোমাদের জানা দরকার অবশ্যই, কিন্তু তোমরা যারা বাইরে কাজ করো তাদের জন্য খুবই দরকার। যারা এই লকডাউন পিরিয়ডে কিন্তু বাইরে বেরোচ্ছো, যারা পেটের তাগিদে হোক বা বিজনেস বা যে যাই কাজ করে থাকো, যারা বেরোতে হচ্ছে যাদেরকে ডেলি প্রত্যেকদিন যাদেরকে বাইরে বেরোতে হয়, কলকাতা থেকে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখো, একদম স্কিপ করো না। হে গাইস, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যান, আমি রয়েছি তোমাদের সাথে অরূপ, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কলকাতায় প্রথম একদিনে আক্রান্ত 500 ছাড়ালো, কন্টেনমেন্ট জোনে বাড়ছে লকডাউনের মেয়াদ। ওকে ফ্রেন্ডস, তো আমরা দেখতে পাচ্ছি যে মোট আক্রান্ত কিন্তু 32,838 জন, এবং এই মাত্র আক্রান্ত একটা খবর যে পাওয়া গেছে তাতে 11,927 জন, মোট মৃত্যু রাজ্যে 980 জন, এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1390 জন, সুস্থ হয়েছে 718 জন এবং মৃত্যু হয়েছে 24 জনের। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যাটা 400 বা তার আশপাশ কিন্তু ঘোরাফেরা করছিল, মঙ্গলবার এক ধাক্কায় তা কিন্তু 500 ছাড়িয়ে গেল। গত 24 ঘন্টায় মহানগরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 524 জন, তা কিন্তু খুবই চিন্তার বিষয়। সব মিলিয়ে গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে 1390 জন। সব মিলিয়ে এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন 32,838 জন। সত্যি বন্ধুরা, এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। তাই জন্যই আমি বললাম যে যারা কিন্তু কলকাতায় বেরিয়ে কাজে যাচ্ছ, যারা কিন্তু কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় যেখানে কাজের চাহিদা, কাজের দরকারে যাওয়া দরকার, যাদের যাদের একান্তই কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, তারা কিন্তু খুবই সতর্কভাবে কাজে যাবে। গত 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গেছে। পরিস্থিতির গুরুত্ব আজ করেই রাজ্যে কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ 19 জুলাই পর্যন্ত বাড়ানো হলো। বন্ধুরা, এটাই কিন্তু আজকে ভিডিওর মেন বিষয় যে লকডাউনের যে পিরিয়ডটা করা হয়েছিল 13 জুলাই অবধি, সেটা কিন্তু 19 জুলাই অবধি বেড়ে করা হলো। কারণ পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি, পরিস্থিতি অবনতি হতে থেকেছে, সেই জন্যই কিন্তু রাজ্যের তরফে এই সিদ্ধান্ত। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করলো নবান্ন। করোনা সংক্রমণে রাজ্যের মধ্যে কলকাতা, লাগোয়া, 224, হাওড়া, হুগলি এই 4 জেলা নিয়েই কিন্তু উদ্বেগ বেশি প্রয়োজনের। বন্ধুরা, মাথায় রাখতে হবে যে 224 মানে উত্তর 24, দক্ষিণ 24, হাওড়া এবং হুগলি এই 4 জেলাতে কিন্তু বেশি সংক্রমণ দেখা গেছে। স্বাস্থ্য দপ্তর প্রকাশিত মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় মৃতদের 7 জনই কিন্তু কলকাতার। খুবই গুরুত্বপূর্ণ কথা এবং খুবই চিন্তার একটা বিষয়, 24 ঘন্টায় যে 24 জনের রাজ্যে মৃত্যু হয়েছে তার মধ্যে কিন্তু 7 জনই কলকাতার বাসিন্দা। তো বন্ধুরা, এখানে কলকাতার একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে 436 12 জুলাই অবধি, এবং 13 জুলাই কিন্তু সেটা চলে গেছে আপ টু 500 কাছাকাছি, এবং 14 জুলাইতে কিন্তু তা 500 ছাড়িয়ে গেছে, যেটা আমি আগেই বললাম। এবং উত্তর 24 293 জন, দক্ষিণ 24 143 জন, হাওড়া 119 জন, হুগলিতে আরও 31 জন নতুন সংক্রমণ শিকার হয়েছে। গত 24 ঘন্টায় উত্তর 24 8 এবং হাওড়ায় 5 জন মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 980। তবে বন্ধুরা, যেটা আমি বলতে চাই যে যত লোকই মারা যায়, যত লোকই আক্রান্ত হোক, এবং এখন অবধি কিন্তু 19,931 জন অলরেডি সুস্থ হয়ে উঠেছেন, এবং রাজ্যে সুস্থতার হার সেখানে দাঁড়াচ্ছে 60.69%। প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসছে সেটাকে বলা হচ্ছে প্রতিদিনের পজিটিভ রেট বা সংক্রমণের হার। রাজ্যে প্রথম করোনা রোগীর সন্ধান মিলেছিল 8ই মার্চ, তারপর থেকে কিন্তু এই সংক্রমণের হার ধীরে ধীরে বাড়তেই চলেছে। গত 25 জুনের আগে পর্যন্ত এই হার 5% নিচে ঘোরাফেরা করছিল, গত কালকেও সংক্রমণের হার বেড়ে দেখেছিল 13.9%। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের নেওয়া বুলেটিন অনুযায়ী 11,102 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন করোনা ধরা পড়েছে 1,390 জনের, অর্থাৎ 24 ঘন্টায় পজিটিভ রেট কিন্তু আগের তুলনায় কিছুটা কমে 12.5% হয়েছে, 13.9% থেকে সেটা 12.5%তে একটু হলেও কিন্তু কমেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওর মূল বিষয়, এবং তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যে 19 জুলাই পর্যন্ত কিন্তু রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনগুলিতে যেখানে 13 জুলাই অবধি লকডাউন ছিল সেটা কিন্তু বেড়ে হলো 19 জুলাই, কারণ এই পরিস্থিতিতে কিন্তু সেটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দ্বারা যে ইনফরমেশন আমি দিলাম সেটা তোমাদের উপকারে লেগে থাকে, ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যানকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ধরনের নতুন নতুন আপডেটস নিয়ে কিন্তু সবসময় আসতে থাকি। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।